আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? রমজান মাসে আমরা সবাই খুব বেশি ভাজা পোড়া খাই, চলুন এটাকে অ্যাভয়েড করি এবং বাড়িতে কীভাবে ফ্রেশ জুস তৈরি করা যায় সেটি দেখে আসি। হ্যাঁ দর্শক বন্ধুরা, প্রিমাস কুকিং টিউব থেকে প্রিমা, আজ আমি আপনাদের দেখাবো অ্যাপেল জুস উইথ ভিনেগার। আমি এখানে তিনটি আপেল এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং আপেলগুলোকে একটি ব্লেন্ডারে সবগুলো ঢেলে দিলাম এবং 2 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আপেল কাটার সাথে সাথে চেষ্টা করবেন জুস তৈরি করে ফেলার, না হলে আপেলগুলো কালো হয়ে যাবে। আমি এখন 2 কাপ পানি অ্যাড করছি। এখন সবগুলোকে একসাথে ব্লেন্ডারে মুখ আটকিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করা শুরু করলাম, ব্লেন্ড হচ্ছে। যেহেতু আমি এখানে বিচি সহ আপেল ইউজ করেছি, সো ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি জুসটিকে একটি পাতলা সুতি কাপড়ে ছেঁকে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ফ্রেশ অ্যাপেল জুস। আমি এখানে ভিনেগারের সাথে পরিবেশন করছি অ্যাপেল জুস উইথ ভিনেগার, কারণ এখন কোভিড-19 সময়, সো আমাদের বেশি বেশি সিরকা জাতীয় এবং ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।